ডানার সামনের অংশে মাথার মধ্যে মধ্যে পামের মধ্যে যে সমস্ত ইঞ্জুরি ছিল এবং এতে কয়েকটা আঙ্গুলের টেন্ডন ইঞ্জুরি হয় কেটে যায়। তা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি আল্লাহর রহমতে সাকসেসফুলি এইগুলো রিপেয়ার করেছি। কয়েকদিন ধরে পেশেন্টের জেনারেল কন্ডিশন ইম্প্রুভ করার জন্য আমরা প্রথমে এটা করতে পারি নাই, এখন ইনশাল্লাহ ডান হাত আশা করি যে ডান হাত ইনশাল্লাহ ফাংশনিং এবং ভালো হয়ে যাবে। আর বাম হাতেরটা একটু প্রবলেম আছে, সেটা হলো যেহেতু ডান মাথার মগজের মধ্যে আঘাত ছিল, বাম হাতটা এখনও টোটাল প্যারালাইসিস আছে এবং তারও সামনের অংশে সামনের আঙুলগুলো এবং টেন্ডন ইঞ্জুরি আছে। এটা রিপেয়ার করতে যেহেতু সেগমেন্টাল দুই তিন জায়গায় কাটা আছে, এটা হয়তো সাথে সাথে এই মুহূর্তে করা যাবে না, একটু যেহেতু এটা রিপেয়ার করা যাবে না, শুধু রিপেয়ার হবে না, তারও তো টেন্ডন গ্রাফ্ট অন্য জায়গাতে গ্রাফ্টটা লাগাইতে হইতে পারে। সেটা কিছুদিন পরে যখন তার জেনারেল কন্ডিশন আরেকটু ইম্প্রুভ করবে সেটাতে তখন আমরা করবো।